ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনিবন জানতে ছিলেন নিজের সাথে পরিবার থেকে পাওয়া কোনো কষ্টের কথা হালকা করার জন্যে যদি নিজের কোনো বান্ধবীর সাথে শেয়ার করে সেটা গিয়ে অন্তর্ভুক্ত হবে কিনা। সম্মানিত দিনিবন, একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয় হচ্ছে সে ধৈর্যশীল হবে, সহনশীল হবে এবং বুদ্ধি এবং হিকমা বৃদ্ধি বুদ্ধি এবং হিকমা ভিত্তিক পরিবারের সকল জটিলতাকে কাটিয়ে নেবে। আর যেহেতু গীবত বলা হয় অন্যের সমালোচনা করা, সে যদি শুনে কথাটা সে কষ্ট পাবে। অন্যের বিষয়ে এমন কোনো কথা বলা যদি নাকি সে শুনে সে মনে কষ্ট পাবে, এটা হলো গীবত অন্তর্ভুক্ত, এটা হারাম, এটা করা যাবে না। আর সূরা ইউসুফের 86 নম্বর আয়াত আমরা যদি দেখি, ওইখান থেকে আমাদের বড় একটা শিক্ষা আছে। সেখানে আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালাম যখন অত্যন্ত স্লেষানির মধ্যে ছিলেন, দুঃখ বেদনার মধ্যে সময় কাটাইতেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে হারানোর মাধ্যমে, তখন এক একজন এক এক কথা বলতেছিল। ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া উনি যে একটা হতাশাগ্রস্ত ছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, আমি তো আমার দুঃখ ও যাতনা আমি আমার দুঃখ ও অস্থিরতা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সমীপে নিবেদন করছি। তাহলে এখানে আপনি আপনার যাতনা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আপনার দুঃখ বেদনা অস্থিরতা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেস করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দান করেন এবং এর মধ্যে আপনি যেন সফলতা পাইতে পারেন, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট দোয়া করেন। আর অন্যদের সাথে আপনি ঘরোয়া কথাবার্তা বলতে গেলে তারাও গীবতের শিকার হবে, তারাও বিভিন্ন ধরনের কথার মধ্যে জড়িয়ে পড়বে যেগুলো ইসলামী শরীয়তের মূলনীতির বিরোধী হবে। তাই অন্যের সাথে আপনি মন থেকে দুঃখ নিবারণের জন্যে আপনি আরও ভালো কিছু যে হাদিসের এবং কোরআনের যে ঘটনাগুলো আছে ওইগুলো আপনি শেয়ার করতে পারেন, একে অপরের মাধ্যমে শুনেন শোনান। তাইলে আপনি যে পারিবারিকভাবে অনেকগুলো জটিলতার মধ্যে নিমজ্জিত আছেন এগুলো হালকা হবে। আপনি আম্বিয়া কেরামদের ঘটনাগুলা সামনে নিয়ে আসেন, আম্বিয়া কেরাম কত নির্যাতনের শিকার হয়েছেন, এগুলো মানুষদের সাথে আলোচনা করেন, তারপরেও উনারা দিনের মধ্যে ছিলেন। তাছাড়া সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে আলোচনা করেন। তো এই সমস্ত আলোচনার মাধ্যমে আপনি নিজের জীবনের প্রতি অত্যন্ত আস্থাবান হবেন, আপনার জন্য রাস্তা খুলবে, আপনি ধৈর্যশীল হইতে পারবেন, আপনার পারিবারিকভাবে আপনি যেই দুঃখ যাতনার মধ্যে আছেন এগুলো সবাই পর্যবেসিত হবে, এগুলো আপনার নেকির কারণ হবে এবং আপনার সাইয়্যাদ দূর হবে, অর্থাৎ আপনার গুনাহ মাফার কারণ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিসব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।